আজকে আমি নিয়ে এসেছি অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতার পার্ট থ্রি নিয়ে। দেখো, আজকে আমি যে অঙ্কগুলি করব, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই এসেছে। মানে কিছু কিছু অঙ্ক, যে অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে এসে থাকে, সেই অঙ্কগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই পরীক্ষাতে আসবেই এ টাইপের অঙ্কগুলি। দেখো, আর বেশি কথা না বেড়ে কিন্তু আমরা অঙ্কগুলি করার চেষ্টা করি। দেখো, আমরা দেখেছি যে বেশিরভাগ পরীক্ষাতে এরকম অঙ্ক থাকে, 1+2+3+4, এরকম ভাবে 10 পর্যন্ত, কিংবা এরকম ভাবে 20 পর্যন্ত, কিংবা 30 পর্যন্ত, কিংবা 40 পর্যন্ত, কিংবা 100 পর্যন্ত, এরকম করে কিন্তু আমাদেরকে যোগ করতে বলে। আমরা কোনো উপায় না ভেবে 1+2+3+4 এরকম ভাবে যোগ করার চেষ্টা করি, যার ফলে আমাদের 1 ঘন্টার পরীক্ষাতে এই অঙ্কটি করতে 15 মিনিট সময় লেগে যায়, তাও কিন্তু আমরা সঠিক রেজাল্ট বার করতে পারি না। দেখো, খুব কম সময়ের মধ্যে আমরা এই অঙ্কগুলিকে কিভাবে করতে পারি তার কিন্তু কিছু শর্ট ট্রিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আগে আমি তোমাদেরকে কিছু ফর্মুলা লেখাচ্ছিলাম, মানে এর ট্রিক সম্পর্কে আমি আলোচনা করব। দেখো, তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে যারা কিন্তু বুঝতে পারবে না, এরকম কিন্তু কেউ থাকবে না। ভিডিওটি দেখলে কিন্তু যারা অঙ্ক কোনোদিন করনি তারা, তাদেরও কিন্তু ভালো লাগতে শুরু করবে। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল n×n+1/2, এটা যে লেখালেন এটা কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, এরকম অনেকের প্রশ্ন হচ্ছে। দেখো, স্বাভাবিক সংখ্যা মানে কি? যে সব সংখ্যাগুলিকে আমরা গণনা করতে পারবো সেই সংখ্যাগুলিকে বলে স্বাভাবিক সংখ্যা। দেখো, আমি বলেছিলাম 0 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা নয়, কেন গণনা করা যেতে পারে না? দেখো, এইখানে এখানে আপনি কি লিখেছেন, n+1/2, এখানে n টা কি বটে, কি বটে, n টা কি বটে, সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, n মানে কি? n মানে কি, আমি যে একটা সিরিজ নিব, এই যে স্বাভাবিক সংখ্যার যোগফল আগে দেখায় 1+2+3+4, এরকম ভাবে ধরো ডট 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 +10, কিংবা আমি ডট না লিখে আমি একটা অঙ্ক দেখিয়ে দিই তোমাদের, যদি আমাদেরকে এটা যোগ করতে বলে। প্রত্যেকটা দেখো স্বাভাবিক সংখ্যা, এক একটি স্বাভাবিক সংখ্যা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রত্যেকটা দেখো একটা স্বাভাবিক সংখ্যা, এ স্বাভাবিক সংখ্যা হলে যোগফল। এটাই বলেছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটার ফর্মুলা কি? এইখানে n এর ভ্যালু কত হবে? এই 10টি হবে। n এর ভ্যালু হবে যেটা সবচেয়ে বেশি মান, ম্যাক্সিমাম নাম্বারটি হবে, সেটা হচ্ছে n এর ভ্যালু। তাহলে দেখো, এই অঙ্কটি আমরা এই ফর্মুলার সাহায্যে কিভাবে করব? n এর ভ্যালু কত? এখানে n = 10। দেখো, এই ফর্মুলাটা লাগাই আমরা, 10×10+1/2 আছে, 2 লিখে দিলাম, 10×10 কে যোগ করলে 11/2, 2×5=10, 5×11=55। খুব কম সময়ের মধ্যে আমরা করে নিলাম। আমরা যদি এরকম ভাবে যোগ করতাম 10×9=19, 19 এর 8-এ যোগ করতে আমরা ভুল করে দিলাম, তারপর আমরা 7 যোগ করলাম। প্রথমে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা যতই যোগ করো না কেন পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, আমরা খুব কম সময়ের মধ্যে আমরা কিভাবে এই অঙ্কটি করে ফেললাম, তার ফর্মুলা হচ্ছে এটা। দেখো, যারা অঙ্ক ভালো লাগেনি তারা এই অঙ্কটা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারবে। যাদের ভালো লাগছে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করবে, যাতে আমাদের আরো উৎসাহটা বাড়ে। দেখো, এরকমই আমি আরেকটা অঙ্ক করছি, ধরো দেওয়া রইল 1+2+3+20 করে, এ মাঝে ডট ডট দেওয়া মানে কি, এখানে আরো সংখ্যা থাকবে। আমি আগের একটা অঙ্ক লিখলাম না, 1+2+3+ ডট 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 করে আমি 10 পর্যন্ত কিন্তু লিখতে পারতাম, এই জিনিসটা আমি
লেখার চেষ্টা করছিলাম, কিন্তু প্রথম যে অঙ্কটা করালাম তার জন্য কিন্তু আমি এই ডট ডট ডটটা দিতে পারি না, যাতে তোমরা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, অনেকের অনেক রকম কোশ্চেন আসবে, তার জন্য আমি পুরোটাই কিন্তু লিখেছিলাম। দেখো, 1+2+3 এইখানে আছে, 4+5+6+7+8+9+10, এই মাঝে সংখ্যাগুলি এত লেখা সম্ভব নয়। ধরো আমাকে বললো 1+2+ এরকম ভাবে 100 পর্যন্ত লিখতে, তাহলে একটা কোশ্চেনের জন্য কিন্তু একটা পাতা কিন্তু ভর্তি হয়ে যাবে, তার জন্য কিন্তু এই সংখ্যাগুলিকে লেখা হয়নি ডট ডট দ্বারা ডিনোট করা হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি কারণের জন্য ডট ডট চিহ্নটি দেওয়া হয়। তাহলে দেখো, এখানে আমরা এ অঙ্কটা করি, এন এর ভ্যালু কত, এখানে এন ইকুয়ালস টু 20, তাহলে 20×20+1/2, 2×10=20, 21×10 মানে কত, 210। দেখো খুব কম সময়ের মধ্যে আমরা অঙ্কটি 2 সেকেন্ড সময় করে ফেলতে পারছি, আমরা 1 মিনিটের মধ্যে কিন্তু 30টি অঙ্ক করে দেবো এরকম, বুঝতে পারছো কত সহজ পদ্ধতিতে এখানে শেখানো হয়। তোমরা লাইকটাই করবে না, লাইকটাই না করলে, শেয়ার না করলে, সাবস্ক্রাইব না করলে আমরা উৎসাহ পাবো কোথায়, উৎসাহ পাবো কোথায় যদি লাইকটাই না করো? এত কম সময়ের মধ্যে 2 সেকেন্ড সময়ের মধ্যে অঙ্ক করছো, অথচ লাইক করবে না, ভিডিওটি দেখে বেরিয়ে যাবে, শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে না, এটি হয়? এটা তো বিমার রায় করে, তোমরা তো ভালো, তোমরা তো চাকরি করবে 2 দিন পরে, তাহলে আর সাবস্ক্রাইব করতে কি অসুবিধা তোমাদের? দেখো আমরা আরেক রকম একটা অঙ্ক করছি, 1+2+3+ করে আমরা 50 পর্যন্ত করব, 50, ভালো কথা, 50×50+1/2, 50×51/2, 2×25=50, এখানে একটা ছোট্ট গুণ করতে হবে, ছোট্ট গুণ, 51 5×5 আর 5×5=25, 2×1=2, 2×5=10, 5, 7, 2, 1, দেখবে গুণটা আমি আবার গুণে ভুল করি, গুণটা ঠিক করলাম তো, 5×5, 5×5=25, 2×1=2, 2×5=10, 5, 7, 2, 1, এটা হচ্ছে অ্যান্সার। খুব কম সময়ের মধ্যে আমরা দেখো কত অঙ্ক করে ফেলতে পারছি, তুমি যদি বলো আরো বড় করবো, ঠিক আছে ভালো কথা, আরো বড় করি, আমরা যা বলবে তাই করব, তোমরা মাত্র ভিডিওটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বাকি দায়িত্ব আমার, তোমাদেরকে অঙ্ক শিখিয়ে ছাড়বো, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, 100 করবো, 1000 করবো, তোমরা সব করতে পারবে, আমি যদি 1 কোটি দিই তোমরা তাও করতে পারবে। n×n+1/2, এই যে গুণ, এইখানে একটি গুণ তোমাদেরকে করতে হবে, আমি গুণে ভুল করি বলে আমি গুণটা পাশে ফুটে দিচ্ছি, 5×5, 5×0=5, তোমরা মুখে মুখে করতে পারবে, আমি গুণ জানি নি তার জন্য আমি কিন্তু গুণটা করছি, এটি অ্যান্সার। 5 সেকেন্ড কমা নিলে, 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অঙ্ক করে দিচ্ছি, একটু জটিল অঙ্ক দিলে আমরা 5 সেকেন্ড, সহজ অঙ্ক দিলে 2 সেকেন্ড, সহজ অঙ্ক দিলে 30টা করবো, জটিল অঙ্ক দিলে 12টা করবো, বুঝতে পারছো? আমরা অঙ্ক 30টা অঙ্ক কিন্তু আমরা 3 মিনিটে করে দেবো, যদি আমরা খুব ভালোভাবে শিখি, যদি প্রত্যেকে যদি ভিডিওগুলো দেখো, বুঝতে পারছো, খুব কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলি করছি। দেখো আমরা এখানে বললাম যে যদি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয়, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, তার জন্য এই ফর্মুলাটা, যদি আমাকে বলে যে প্রথম এন সংখ্যক সংখ্যার, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তখন আমরা কি করব, কেমন জিনিস, ধরো আমাকে এরকম বললো 1 এর বর্গ 1, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, এটা যদি আমার বর্গ বার করতে হলে আমরা কি করবো, 1 এর বর্গ 1+2 এর বর্গ 4, 9, 16, 25, আবার যোগ করো, এটা গুণ করলো, আবার যোগ করো, আবার ক্যালকুলেশন করো, এত করার কি দরকার, খুব সহজে, তার জন্য আমার, আমি আছি, আমি কি জন্য আছি, খুব কম সময়ের মধ্যে এত করানো, তার জন্য আমি আছি। দেখো কি করবো আমরা এখানে, দেখো n×n+1×2n+1/6, এটা মনে রাখো, অঙ্ক একদম জলের মতো সোজা হয়ে যাবে যদি এটা তোমরা মনে রাখো, কি বললাম, এটা যদি মনে রাখো অঙ্ক জলের মতো সোজা হতে বাধ্য,
কেবলমাত্র তোমার দিকে একটু ছোট্ট কাজ করতে হোক, আমার কত কাজ হচ্ছে তোমার দিকে ছোট ভাই, সূত্রটা মনে রাখতে হবে, দুটো সূত্র মনে রাখলে কত অঙ্ক হবে। তবে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই দুটো আর একটা টাইপ দেখাবো, তিনটা টাইপের মধ্যে একটা অঙ্ক পড়বেই, চ্যালেঞ্জ করছি তিনটা অঙ্ক, তিনটা টাইপের অঙ্কের মধ্যে তোমরা প্রত্যেক টাইপের অঙ্ক কিন্তু করতে পারবে। ধরো এক স্কোয়ার দুই স্কোয়ার, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এক একটি স্বাভাবিক সংখ্যা, দুই একটি স্বাভাবিক সংখ্যা, বর্গের যোগফল, একের বর্গ এক স্কোয়ার, দুই এর বর্গ দুই স্কোয়ার, ছোট্ট একটা অঙ্ক করছি, ছোট্ট একদম ছোট্ট অঙ্ক, এন এর ভ্যালু সেম, ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার এন, পাঁচ সূত্র বস করাচ্ছি, এন প্লাস ওয়ান পাঁচ প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান দুই ইন্টু পাঁচ প্লাস ওয়ান বাই কত সিক্স, বাই সিক্স বস করে দিলাম। এবারে আমি দেখো পাঁচ আর একে যোগ করলে ছয় ইন্টু পাঁচ দুই দশ, আর একে এগারো বাই ছয়, ছয় ছয় ক্যান্সেল, এগারো পাঁচে পঞ্চান্ন হলো, পাঁচ পাঁচে পঁচিশ মিলিলি আমি, মানে তোমরা মনে করো ভুল করছি, চার চারে ষোলো, তিন তিরিকে নয়, দুই দুই চার, এক এক এক, নয় ছয় পনেরো, পাঁচে কুড়ি, আর পাঁচে পঁচিশের পাঁচ, দুই তিন আর দুই পাঁচ, দেখো এলো পঞ্চান্ন। এই অঙ্কটা সোজা এক থেকে পাঁচ আছে বলে এটা তোমরা খুব সহজে করতে পারছো, যদি এক থেকে দশ থাকে, এক থেকে পঞ্চাশ থাকে, একশো থাকে, এক কোটি থাকে, তখন কি করবে তোমরা? এই ফর্মুলা ছাড়া কোনো উপায় নাই, বুঝতে পারছো কি জন্য পি কুণ্ডু আছে? খুব কম সময় যাতে তোমরা অঙ্ক করো তার জন্য কিন্তু পি কুণ্ডু এখানে অঙ্ক বলে করাচ্ছে। তোমরা অঙ্ক না শিখে কোথায় যাবে, অঙ্ক শিখিয়ে ছাড়বো তোমাকে। দেখো একের স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার প্লাস ডট 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 দশ স্কোয়ার, অঙ্ক করো, যোগ করবে ভুল করবে, তখন দেখবে যোগ করার সময় ভুল করবে, সূত্র ফেলে দাও, অঙ্ক দৌড়বে এক, দশ প্লাস এক ইন্টু দুই ইন্টু দশ প্লাস এক বাই সিক্স, দশ ইন্টু এগারো ইন্টু দশ দিয়ে কুড়ি, একে একুশ, ছয় দুই তিনে ছয়, দু পাঁচে দশ, তিন সাতে একুশ, সাত এগারো সাতাত্তর ইন্টু পাঁচ, পাঁচ সাতে পঁয়ত্রিশে পাঁচ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, আটত্রিশ, এই তো অঙ্ক হয়ে গেল। কত সময় লাগলে, গুণগুলো ভালো করে দেখবে না, আমি ভুল করে রাখি দেবো, পাঁচ সাতে পঁয়ত্রিশে পাঁচ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, আটত্রিশ, গুণটা আমি ঠিকই করেছি, কিছু কিছু জানি গুণ। দেখো খুব কম সময়ের মধ্যে আমরা অঙ্কটা করে ফেললাম, এক থেকে পাঁচ করলাম, এক থেকে দশ করলাম, তোমরা চেষ্টা করবে এক থেকে পাঁচশো করার, একশো করার, আমি আরো দুটো করে দিচ্ছি। অঙ্ক দেখো এখানে কি করতে হবে, মাত্র সাবস্ক্রাইব করতে হবে, যারাই সাবস্ক্রাইব করবে তারাই আমার ভিডিও দেখতে পারবে, তারাই তাড়াতাড়ি অঙ্ক শিখতে পারবে, যারা না সাবস্ক্রাইব না করবে, লাইক না করবে, শেয়ার না করবে, আমার রাগ হয়ে যাবে তাদের প্রতি, বুঝতে পারছি রাগ হওয়ার নেই। ধরো আমি করলাম পঞ্চাশ পর্যন্ত করি, সূত্র ফেলবো, পঞ্চাশ, পঞ্চাশ প্লাস ওয়ান দুই ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান বাই সিক্স, এটা তোমরা করো এরকম স্কোয়ার করে করো, দেখো জিভ বেরিয়ে যাবে, পঞ্চাশ ইন্টু একান্ন ইন্টু একশো এক, একশো এক, ছয় দুই তিনে ছয়, দুই পঁচিশে পঞ্চাশ, তিন সতেরো একান্ন, এইখানে একটু গুণটা করতে হবে আর কিছু না, সাত একে সাত, সাত শূন্য শূন্য, সাত একে সাত, এক একে এক, এক শূন্য শূন্য, এক একে এক, সাত এক সাত এক, ভালো করে দেখে দেখবার গুণ আমি ভুল করি, সাত একে সাত শূন্য, সাত একে সাত, এক একে এক শূন্য, এক একে এক, এটার সঙ্গে আবার কত গুণ করবো, পঁচিশ গুণ করবো, তোমরা গুণটা করবে, পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ, পাঁচ একে পাঁচ, ছয় সাত আট, পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ, পাঁচ কে পাঁচ, ছয় সাত আট, দু সাতে চোদ্দ চার, দু একে দুই, আর একে তিন, দু সাতে চোদ্দ চার, দুই একে দুই, আর একে তিন, যোগ করি পাঁচ, আট চার বারো দুই, পাঁচ তিনে আট, আর একে নয়, আট চার বারো দুই চার, চার আট চার বারো দুই, পাঁচ তিনে আট, আর একে নয়, আট চার বারো দুই, তিন, আর একে চার,
তাহলে আমাদের কত অ্যান্সার এলো? আমি গুণ করতে জানিনি বলে এত সময় লাগছে। তোমাদের কিন্তু এত সময় লাগার কথা নয়, তোমরা 2 দিন বাদ দিয়ে চাকরি করি। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। একই রকম হয় তোমাদের, যদি 100 থাকে সূত্র ফেলে দেবে, 1000 থাকলে সূত্র ফেলে দেবে, খুব কম সময়ের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তোমাদের তো ভাবার কিছু না, আমি আছি, বুঝতে পারছো তো? তোমরা মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখো, তোমরা এদের অবশ্যই, আমি যতটুকু বুঝতে পেরেছি যে তোমাদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, খুব সহজে বুঝতে পারছো। আমার আগে আরো দেখবে ভিডিও ছাড়া আছে, অনুপাত সমানুপাত আছে, মিসিং নাম্বার আছে, পার্সেন্টেজের অঙ্ক আছে, ওইখানেও কিন্তু খুব সহজ ভাবে শেখানো হয়েছে। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই আগে ভিডিওগুলি দেখে নিও, তারপরে এইগুলি ভিডিওগুলি দেখো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, আর লাইক করতে কিন্তু ভুলো না জানো।